আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ তো আজকে প্রিয় করে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের প্রশ্নটি এবং উত্তরটি চলুন জেনে নিই তো আজকের প্রশ্নটি হচ্ছে উনিশশো সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গভবনে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এর আগে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কবে তো চলুন দর্শক আমরা আমাদের আজকের কয় অপশনটা জেনে নিই প্রথম অপশন হচ্ছে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর দ্বিতীয় অপশন হচ্ছে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তৃতীয় অপশন হচ্ছে এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর এবং শেষ অপশন হচ্ছে তেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তো আজকের কুয়েজে শতভাগ সঠিক উত্তর হচ্ছে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর অর্থাৎ বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বঙ্গভবনে বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তো চলুন দর্শক আমরা আমাদের আজকের কুইজের সঠিক উত্তরটি সাবমিট করি তো দর্শক দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের আজকের কুইজের সঠিক উত্তরটি সাবমিট করে দিয়েছি তা আসকের কুইজের শতভাগ সঠিক উত্তর হচ্ছে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর তো একইভাবে প্রতিদিন কুইজের সঠিক উত্তর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বা বেল আইকনটিও প্রেস করবেন ধন্যবাদ